News Only 24, News Only 24. অলিম্পিক গেমস এর প্রাক্কালে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুন ব্যানার্জি পাড়ি দিলেন প্যারিস। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার আহ্বানে পর্যবেক্ষক হিসেবে স্বপন ব্যানার্জির প্যারিস অলিম্পিকে যাচ্ছেন। তার সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছেন আর এক পর্যবেক্ষক, ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ বক্সিং অ্যাসোসিয়েশনের সহসচিব কুণাল সাহা। 25 জুলাই বৃহস্পতিবার প্যারিস যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের স্বপন ব্যানার্জি বলেন, আমি আশাবাদী প্যারিস অলিম্পিকের ভারতীয় খেলোয়াড়রা উল্লেখযোগ্য কৃতিত্ব দেখাবে। পশ্চিমবঙ্গের খেলাধুলা ও খেলোয়াড়দের সুযোগ সুবিধা নিয়ে কথা বলতে গিয়ে স্বপন ব্যানার্জি বলেছেন, আগে পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদরা যেভাবে কোনো সুযোগ সুবিধাই পেতেন না, বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকারের সৌজন্যে বাংলার ক্রীড়াবিদরা অনেক সুবিধা পাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ বক্সিং অ্যাসোসিয়েশনের সহসচিব কুণাল সাহা বলেন, আশা করছে গতবারের থেকে এবারের অলিম্পিক গেমসে ভারতীয় বক্সাররা আরও ভালো ফল করবে। উল্লেখযোগ্য 26 জুলাই প্যারিসে শুরু হচ্ছে অলিম্পিক গেম, চলবে 11 আগস্ট পর্যন্ত। প্যারিস অলিম্পিকে মোট 16টি ইভেন্ট ভারতের 117 জন প্রতিযোগী অংশ নেবেন, এর মধ্যে পুরুষ ও মহিলা মিলিয়ে 6 জন বক্সার রয়েছেন। অলিম্পিকে ফার্স্ট টাইম যাচ্ছি, তা প্যারিসে যাচ্ছি। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া আমাকে এই সুযোগ করে দিয়েছে। আমি বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি, প্রেসিডেন্ট, ইভেন এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের আমি ধন্যবাদ জানাবো যে একটা বাংলার হয়ে আমি যাচ্ছি আজকে প্যারিসে অলিম্পিকে। এর আগে আমি এশিয়ান গেমসে গেছি, ইভেন কমনওয়েলথ গেমসে গেছি, মানে আমি সমস্ত জায়গায় হয়তো ইন্ডিয়ান অলিম্পিক আমাকে পাঠায়। আমি বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হিসেবে সেখানে হয়তো গ্রহণযোগ্যতাটা অর্জন করেছি তাদের কাছে, তার জন্য হয়তো যেতে পারছি। আমি এখন চাই যে ইন্ডিয়া যাতে ভালো পারফরমেন্স করে ভালো গোল্ড নিয়ে আসুক, সিলভার নিয়ে আসুক, ব্রোঞ্জ নিয়ে আসুক, এটা আমাদের গর্ববোধ হবে। আমার সঙ্গে আমার ভাই কুণাল সাহা যাচ্ছি, ইভেন আমি এই উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি যে বক্সিংয়ের হয়ে যখন আমরা যাচ্ছি, কুণালও আমার বক্সিংয়ের সঙ্গে জড়িয়ে আছেন, আছেন আমাদের গোস্বামী সিং, আছে আমাদের রেজিয়া সপনাম, আছে এছাড়া বক্সাররা এখানে এসছে। আমি খুব খুশি এবং আনন্দিত যে আজকের এই এয়ারপোর্টে এসে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলায় আমরা ইন্ডিয়ার ভালো পারফরমেন্স নিয়ে আমরা বাংলায় যেদিন ফিরব সেদিন আমরা দেখাতে পারবো যে আমরা বাংলার হয়ে কর্মকর্তা হিসাবে কীভাবে কাজ করেছি ইন্ডিয়ান অলিম্পিকের সঙ্গে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো খেলোয়াড়দের যথেষ্ট উৎসাহ দেন, তো সেক্ষেত্রে বক্সিংয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদের হিসাবে যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে সেই প্রশিক্ষণ কেন্দ্রে কেমনভাবে তাদেরকে তৈরি করা হচ্ছে যে আসন্ন অলিম্পিক এবং অন্যান্য গেমসে তাদেরকে পার্টিসিপেট করা যায়? দেখুন, আমি আগে ন্যাশনাল গেমসে আমাদের ছেলেমেয়েরা চাকরি পেত না, এবার আমরা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে ওই জায়গায় রিকোয়েস্ট করি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে, ইভেন মুখ্যমন্ত্রীকে, সে রিকোয়েস্ট উনি মানেন। ইভেন আমাদের ছেলেমেয়েরা যারা গোল্ড পেয়েছে ন্যাশনাল গেমসে, যারা সিলভার পেয়েছে, ব্রোঞ্জ পেয়েছে, তারা চাকরি পাচ্ছে। কে কী টাকা পেল সেটা নিয়ে বড় কথা না, একটা ছেলে মেয়ে যদি চাকরি পায় তার চেয়ে ভালো জিনিস কিছু আর মতো জিনিস ভালো হতে পারে না। আমি মনে করি এই ভালোটাই আমাদের কাছে যাতে ভালো থাকে। আর এই যে বক্সাররা এইখানে পার্টিসিপেট করছে এবং অন্যান্য খেলার বিষয়েও যে পার্টিসিপেশন চলছে, তো সেই বিষয়ে আর ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে? ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমরা বাংলার হয়ে ক্রীড়ামন্ত্রী বেঙ্গল অলিম্পিকে 34টা অ্যাসোসিয়েশন, 8টা অ্যাসোসিয়েট, ইভেন এই জায়গাটা নিয়ে আমরা কাজ করি। ইভেন আমি মনে করি আমাদের স্টেট গেমস হচ্ছে, ন্যাশনাল গেমস হচ্ছে, ইভেন আজকে জেলা টুর্নামেন্টগুলো চলছে, এই টুর্নামেন্টগুলো আরও সাকসেসফুলি করতে পারি তার জন্য আমরা কাজকর্ম এগিয়ে চলছি। আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন যারা ক্রীড়াবিদ আছেন তাদেরকে আপনি কী বার্তা দিতে চান? আমি ক্রীড়াবিদদের কাছে একটাই বার্তা দিতে চাই, যাতে বাংলার জয়ের ধ্বনি চলুক, যাতে বাংলার ছেলেমেয়েরা পারফরমেন্স করে ইন্ডিয়ার কাছ থেকে যাতে মেডেল নিয়ে আসতে পারে, সেই মেডেলটাই আমাদের কাছে জীবনের গর্ব হবে এবং সেই গর্বটাই তার মা বাবার কাছে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো।